শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমনের স্বামী তৌফিক নেওয়াজের রোগমুক্তি কামনায় পবিত্র মক্কার হারাম শরীফে দোয়া করেছে জেদ্দা আওয়ামী পরিবার। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদ হাসান শামীম, দেলোয়ার সরকার, কামরুল হাসান জুয়েল, ইউসুফ ফরাজি, শাহাবুদ্দিন আহমেদ, সোহেল রানা, আতাউর রহমান সহ অনেকে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চান্দনাই উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হাকিমকে সংবর্ধনা দিয়েছে কাতার বঙ্গবন্ধু পরিষদ দোহা মহানগর শাখা। সংগঠনের সভাপতি আলহাজ হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। বিশেষ অতিথি ছিলেন বিকাশ সুশীল, আলাউদ্দিন চৌধুরী, এম নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন খান, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল জলিল, রাহিম পারভেজ, লিয়াকত শেখর সহ অনেকে। ইমরুল হাসান, আর টিভি।